Hey guys, good morning and welcome back to new vlog. সকাল ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সামনে দেখো বাড়ির ছাদে কতগুলো হনুমান। সকালবেলায় ধান্দায় বেরিয়েছে, কার কাছে পেয়ারা আছে খাবো। এখন বাজে সকাল 8টা, ভিডিও এডিটিং কাল রাতে হয়ে গেছিল, 8টার সময় ভিডিও পাবলিক করে এখন আবার নেক্সট ভিডিও বানাবার জন্য রেডি হয়ে গেছি। ঝিরঝির করে বৃষ্টি, আজকে দিনটা মনে হচ্ছে এভাবেই কাটবে। একটা কেস কি ঘটে গেছে দেখবে, বৃষ্টিতে দেখতে পাচ্ছ পেয়ারা গাছ। আমাদের বাড়িতে মাত্র একটাই পেয়ারা গাছ ছিল, আর মনে হয় পেয়ারা খাওয়া হবে না, ওটাকে কেটে এখন বাইরে বের করতে হবে। আমার সকালে সবার প্রথম কাজ বলতে গেলে ওটাই। এখন পেয়ারা গাছ পুরোপুরি তুলে দিয়েছি, ভাবলাম কেটে বের করে দেবো, এখনো লেগে রয়েছে। তার জন্য গাছটাকে এখন তুলে দিলাম, উঠে দেখছি এখন কিছুদিন যাবে, খেতে তো পাবো তাই। দেখো এত বৃষ্টিতে দাদু আমার গাড়ি নিয়ে যাচ্ছে। দাদু কোথায় যাবে? নতুন হ্যাঁ বাজার করতে দেখবো। সকাল 10টা হয়ে গেছে, দাদা আমার এখন আমি না হলে বাইরে হচ্ছে বৃষ্টি। অ্যান্ড এখানে দেখো সকাল 10টার খাবার, ঘুগনি চানাচুর কাঁচা পেঁয়াজ তার সঙ্গে মুড়ি খেয়ে নি। তারপর আজকে বৃষ্টি হচ্ছে, বাইরেটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। খাওয়া দাওয়া করে চলে এসেছি মাঠের দিকে। বৃষ্টি আমাদের গ্রামে সেভাবে বৃষ্টি হয়নি, তখন একবার বৃষ্টিটা হয়েছে, যখন নাকি আমাদের শুনছি প্রতিবার পর্যন্ত এভাবে বৃষ্টি হয়ে যাবে। মানে এরপর না ফোনে টিভিতে নয়, ফোনে দেখি টেলিভিশনে মনে করলো। আজকে মাঠের পরিবেশটা দেখো, একটু অন্ধকার, বাজে হচ্ছে দুপুর 12টা, কেউ নেই। ওখানে একটা দাদু ঘাস কাটছে। অ্যান্ড এখন আমরা এসেছি দেখবো, ওখানে আছে আমাদের নদী, নদীর জলও পুরোপুরি বলতে গেলে ফুল হয়ে গেছে। বৃষ্টি সেভাবে এইদিকে হয়নি, বাট অন্যদিকে তো হচ্ছে। দাদা আসছে, ঘাস কাটতে গিয়েছিল, দেখে মনে হচ্ছে 80 বছরকার বুড়ো। তো এখন মাত্র 2 মাস হচ্ছে ধান লাগিয়েছে, দেখো ধান আবার ফসল ফুলে যাচ্ছে, হচ্ছে 36 ধান। বাকি যেগুলো আছে সেগুলো আছে, এইগুলো দেখতে পাচ্ছি, এইগুলো 36, অন্য মাঠে সব স্বর্ণ। 36 ধান অনেক আগে আগে হয়ে যায়, দেখছিস? আমি এখানে ভিডিও করছি, ওকে ওখান থেকে দেখছে। শুভ বিকেল, হরির কাটায় এখন বিকেল 5টা। আজকে বিকেলে ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছে, বিকেল 5টা বাজে। এখন ভাবছি বিকেলে কন্টেন্ট কি বানাবো, সব মনে হচ্ছে আজকে পন্ড হয়ে গেল। হাই দেখো কত অন্ধকার, আর এখন আমাদের মাগরিবের আজান হচ্ছে, এখন যাবো নামাজ পড়তে। আজকে বিকেলটা পুরো ফালতু হয়ে গেল তোমার জন্যই তো। কত টাকা হলো ঝুলাতে আজকে? টাকা কই দা, ভিখারি ঝুলা নিয়েছ? দেখতে সন্ধ্যা হয়ে গেল, আজকে সন্ধ্যাটা এই নাস্তা দিয়ে কাটাতে হবে, কারণ আজকে বাজার দিয়ে যেতে পারিনি। চলো আজকে এই নাস্তাটা খেয়ে নি, তারপর আবার যেতে হবে আমিনগুলা দোকান। সে আবার ফোন করছে কিসের জন্য কে জানে। সত্যি ভাই বৃষ্টির দিনে না অন্য কিছু খেতে ভালো লাগে না, সবসময় চাউমিন, তারপর কি বলে এগ রোল, পকোড়া, এসব খেতে সব থেকে ভালো লাগে, মানে বৃষ্টির সময়। আর এখনো বলছে নাকি 4 দিন ধরে চলবে বৃষ্টি, আমাদের জমে যাবে। ঘর থেকে ডাকলে কিছু খাওয়াবে নাকি? সেটা আমি তোমাকে করবো, হবে না? ডেকে নিয়ে এলে আমাকে ডেকে আনলি কেন? তা খাবি না? তা হ্যাঁ, তো 1 কিলোমিটার দূর থেকে আমাকে হেঁটে হেঁটে নিয়ে আসতে পারবি। দাদা লেদার মানে কি? The next morning. Hey guys, good morning. Day 2. ভাই এটা বেকার আবহাওয়া, না হচ্ছে বৃষ্টি না হচ্ছে রোদ, মানে বেকার একটা আবহাওয়া। আজকে সকাল সকাল প্রথম কাজ বলতে গেলে যেতে হবে ATM টাকা তুলতে। বাইরে দেখতে পাচ্ছ মেঘলা, মানে বৃষ্টি হয়নি, এটা একদাই ভালো, কারণ বাইক নিয়ে যাব একটা আরামের সঙ্গে যাব, না হলে ভাই প্রচন্ড গরম করে। আর আজকে সাথে কে যায় সেটাই দেখা। ঠিক আছে, দেখতে পাচ্ছ সব বসে বসে এখন স্কুল যাচ্ছে অনেক দিন পর। আমি তাকাবো, ও দিদিরা তোমার দিকে তাকাবে না। বেরিয়ে পড়েছি, আজকে আমার সাথে দেখো কে, মোটু। তোর কি আছে কাজ, কি করবে? ইনকাম সার্টিফিকেট নিবে, মনে হয় প্রচুর টাকা হয়ে গেছে, ব্যাংকে নিচ্ছে না। আর তুই একই, আর আমি যাবো হচ্ছে আমার ব্যাংকে কাজ আছে, তো আগে যে খাওয়া দাওয়া করবো মোটু খাবে আমাকে সালা কিপটো। ফাইনালি পড়া খেতে এসেছি। বিকাশ কত করে দাম? 20 টাকা। 20 টাকা সবা দাও, ভালো করে ছিঁড়ে দেবে। হ্যাঁ
ভালো করে ছিঁড়ে খুঁড়ে দেবে। ফাইনালি এটিএম এর সামনে দেখতে পাচ্ছ, এটিএম এর লাইন। যাই হোক, এখন টাকাটা তুলি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখন ফাইনালি টাকা তোলা কমপ্লিট, টাকা তেগুলো আছে, বাড়ি থেকে ঘুমবো। আর এটা কি করবো সেটাও তোমাদেরকে বলবো। তো এখন যাবো হচ্ছে পঞ্চায়েত, পঞ্চায়েতে তোর কাজ বুঝলি, ইনকাম সার্টিফিকেট তুলবে ও, তারপর বাড়ি। এটা 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 মাইক, ভিডিও করি ইউটিউবে ছাড়ি, ইউটিউবে ছাড়ি ভিডিও করি। এটা মাইক বাজবে না, মানে যে কথাগুলো বলি সেটা মানে এটাই রেকর্ড হবে। ভাই কেমন ভিড় দেখো, এখানে ইনকাম সার্টিফিকেট দিচ্ছে না, কত টাকা করেছে? 48,000। তোর বছরে 48,000 টাকা ইনকাম তোর বাপের? ১৬ ফাইনালি বাড়ি। এবার তোমরা বলবে টাকাটা কার? ভাই টাকাটা হচ্ছে একজন পেত, মানে একজন টাকা নিবে, সে এক জায়গায় যাবে, তার জন্য ওই টাকাটা তাকে দিলাম, সে চলে গেল বাড়ি। তো চলো এখন গোসল করবো, তারপর তোমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করবো বিকেলবেলায়। এটাকে ভেবো না যে এটা হচ্ছে ইউটিউবের পেমেন্ট, ভাই ইউটিউবের পেমেন্ট না, ইউটিউবের পেমেন্ট আসতে এখন অনেক দেরি, মানে এখন যে সোনার হরিণ যেটাকে বলে না সেটাও এখন আসেনি, সামনে মাসে ইনশাল্লাহ আসবে। তো ভাই গ্রামের অবস্থা কি পরিমাণে মেঘ করেছে দেখো, আজকে বৃষ্টিতে ভাসিয়ে দেবে। নিম্নচাপ তিন দিন ধরে এত মেঘ করলো বাট বৃষ্টি হয়নি, তা আজকে দেখো সন্ধ্যা মানে বিকেলবেলায় বেরিয়ে যাবো, বিকেলবেলা থেকে মেঘ করেছিল, তারপরে ঝড়ে বৃষ্টি, দেখো অঝড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না কন্টেন্টও বারো বেজে গেল আজকে আমার। আর এই বৃষ্টি কতক্ষণই বা চলবে তো কে জানে। ঘড়ি কাটা এখন রাত্রি 11টা, বাইরে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এখন ভিডিও এডিট করা কমপ্লিট করে মানে এই পার্টটা শ্যুট করছি। যাই হোক, ভিডিওটা ছিল এটুকুই, ভালো লাগলে অবশ্যই ভাই লাইক অ্যান্ড কমেন্ট, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, আর অনেকজন ভিডিও দেখছো আর সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।